হ্যালো ফ্রেন্ডস, স্বাস্থ্যবিধি টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব ঘরে বসে কিভাবে প্রেগনেন্সি টেস্ট করবেন। অনেক মহিলারা আছেন যারা অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্ট হন, তাদের ক্ষেত্রে ডক্টরের কাছে গিয়ে টেস্ট করাটা অনেক বেশি প্রবলেম হয় এবং এরকম তাদের টেস্ট করতে করতে অনেকটা সময় পার করে ফেলেন তারা, ফলে অনেক প্রবলেম ফেস করতে হয় তাদের ক্ষেত্রে। তো আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে টেস্ট করার ক্ষেত্রেও সঠিক নিয়ম আপনাদের জানা দরকার, কেননা অনেকেই টেস্ট করেন কিন্তু তারা ভুল টেস্ট করে ফেলেন, পরে আবার ডক্টরের কাছে গিয়ে শিওর হতে হয়। তো সঠিক নিয়মে কিভাবে টেস্ট করবেন আমি সেই বিষয়ে আলোচনা করব, আপনারা যাতে অতি সহজে বুঝতে পারেন। চলুন ভিডিওটা শুরু করি। তো ফ্রেন্ডস, প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের আরো ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনাকে ইউরিন প্রেগনেন্সি টেস্ট করতে প্রথমে একটা কিটের প্রয়োজন, যেটা আপনি যে কোনো মেডিসিন শপ থেকে পেয়ে যাবেন, এবং আপনার প্রয়োজন ইউরিন। আপনি মর্নিং এর ফার্স্ট ইউরিনটা নেবেন, কারণ মর্নিং এর ইউরিনটাতে রেজাল্টটা ভালো আসে। দেখুন কিটটা এরকম দেখতে, এই যে গোল জায়গাটাতে আছে না, এখানে আপনার ইউরিনটা দিতে হবে আর এই বড় জায়গাটাতে আপনার রেজাল্টটা আসবে। তো আপনি এরকম ড্রপারে করে কিছুটা ইউরিন তুলে এই জায়গাটাতে আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন কিছু পরে 5 মিনিটের মধ্যে এখানে রেজাল্টটা শো করবে। দেখুন এখানে একটা দাগ উঠেছে, অর্থাৎ আপনি প্রেগনেন্ট নন, এটাকে নেগেটিভ বলা হয়। তো আমি আপনাকে আরো একটা কিট দিয়ে দেখিয়ে দিচ্ছি পজিটিভ হলে কেমন হয়। এই দেখুন, এই কিটটা দেখুন, এখানে দুটো দাগ আছে, অর্থাৎ আপনি প্রেগনেন্ট। এরকম আপনার টেস্ট যদি এরকম আসে সেক্ষেত্রে আপনি প্রেগনেন্ট, আর একটা দাগ আসলে আপনি প্রেগনেন্ট নন। তো আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন নেগেটিভ এবং পজিটিভ কাকে বলে। আর যদি সিতে দাগটা না উঠে টিতে ওঠে সেক্ষেত্রে এটা ইনভ্যালিড, আর যদি দাগ না ওঠে তাহলে এটা ইনভ্যালিড, আপনাকে আবারও টেস্ট করতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের বিষয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।